উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি হাজির হবি, উপস্থিত আদর্শ বনোত্তরণ সোসাইটির সম্মানিত পুরস্কার মন্ডলী সদস্য, উপস্থিত মঠপাড়িয়া উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, উপস্থিত নিরুতলা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বী এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আদর্শ মানবতাবাদ সোসাইটি 2017 সালের 10ই জুলাই মঠপাড়িয়া থেকে যাত্রা শুরু করেছে অনলাইনে, আসলে সংগঠন করার পিছনের উদ্দেশ্যগুলো আসলে আমাদের বিবেক, আমার বিবেক কাজ করে যে আসলে আমরা কোন সমাজে বাস করতেছি, আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি কি, আমাদের করণীয় কি। মহান রাব্বুল আলামিন বলছে তুমি আহার করো, তোমার পার্শ্ববর্তী যারা আছে তারা আহার করতেছে কিনা তাদেরকে তুমি দেখো, এটা আমাদের সবাই দায়িত্ব। সর্বোপরি আমরা সমাজের কিছু বর্তমান সমাজের কিছু মানে করুণ পরিণতির দিক তাকায়া যে আমরা কয়েকজন সম্মিলিতভাবে আদর্শ মানব কল্যাণ, এই মানব কল্যাণ আমাদের প্রথম ছিল মানব কল্যাণ সোসাইটি, এই সোসাইটিকে আমরা রেজিস্ট্রেশন করতে যাইয়া পরে আমরা যৌথ মানব কল্যাণ সোসাইটির নাম কিছুদিন ব্যবহার করছি, তখন রেজিস্ট্রেশন পাইনি, এরপরে আমরা এটাকে সংশোধন করে আদর্শ মানব কল্যাণ সোসাইটি নিয়ে আসছি। আমাদের সংগঠনের মূল মন্ত্র একতা মানবতা সেবা, আমাদের সংগঠনের স্লোগান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, আমাদের অঙ্গীকার রাজনীতি যার যার মানব কল্যাণ সোসাইটি সবার, কারণ বর্তমান আমাদের সমাজে আমরা এই রাজনীতি থেকে সবাই সংগঠন মুক্ত রাখতে চাই, কারণ একটা সংগঠন যদি রাজনৈতিক কোনো রসনালে পড়ে তাহলে সংগঠন সামনে কাজ করা বা ভবিষ্যৎ অন্ধ হয়ে যায়। তা আমি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আজকে আপনারা যারা ওখানে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি ভাবতে পারি নাই কারণ আমি এতদিন শুধু কামরুজ্জামান, কামরুল ইসলাম আর কামাল ভাই দুজন লোক পায়, যারা কিছু সদস্য আমাদের আছে এখানে যারা আজকে হয়তো দাওয়াত পায় না, বড় ব্যস্ত আছে, আমাদের মিরুখালি মঠবেড়ায় যেটা সবচেয়ে সদস্য সংখ্যা কম, কিন্তু আজকে আমি দেখতেছি আসলে মিরুখালিতে সদস্য সংখ্যা বেশি। সম্মানিত সুধী মন্ডলী, যে আমরা এই পৃথিবীতে কয়দিন বাঁচব, আমাদের আলাদা আলাদা যে ধন সম্পদ দিচ্ছে আসলে আমরা কেউ কবর নিয়ে যেতে পারবো না। গতকালকে জানাজা পড়ছি, আমি গত পরশু দিন আসি, গতকালকে জানাজা পড়ছি উদয় নিশ্চয় স্বেচ্ছাদের, আমি পরশু দিন আসছি ওখানে আমার এক বন্ধু লাজনুর জমাদ্দার মুক্তার, অনেক ভাবে চিনতে পারেন, উনি আমার বাসার থেকে আসছে, আইসে ওনার সাথে চা খাইছে বাজার বসে, চা খাইয়া বাসায় গেছেন, বাসায় যাইয়া সারে নাকি গোসল করছে, গোসল করে কাপড় রোদ্রুতি থেকে সোহন করে গেছে, ওখান থেকে হাসপাতালে নিতে হাসপাতালে আপনার মৃত্যু ঘোষণা করছে। আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ বাড়ি ফিরে যেতে পারবো কিনা এর কোন নিশ্চয়তা নাই, কিন্তু আমাদের উপর মহান রাব্বুল আলামিন অনেক দায়িত্ব করতে বলেছে, কিন্তু আমরা অনেকেই পালন করি, অনেকে করি না, অনেকে করার চেষ্টা করি, অনেকে করি না, আবার অনেকে আসলে করার মতো এরকম প্রসেস পাই না। বাংলাদেশে 56,000-এর উপরে স্বেচ্ছাসেবী এনজিও বা বিভিন্ন সংগঠন আছে, মঠপাড়িয়ায় প্রায় 3,000-3,500 মতো সংগঠন আছে। আসলে আমাদের বাংলাদেশে যে ওই কি একটা কথা বলেন যে গজ মানে ই হয় জন্ম হয় কিন্তু 6 মাসে 1 বছর পরে সংগঠন আর থাকে না, কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চাই যেটা আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমাদের এই মঠপাড়িয়ার শুধু সংগঠন এখন সারা বাংলাদেশ দেবে, শুধু সারা বাংলাদেশ দেবে না, আমাদের 11টা দেশে কাজ চলতেছে, আমাদের পূর্বাসে 11টা দেশে কাজ চলতেছে, বাংলাদেশে 135টা জেলা উপজেলা আমাদের কাজ চলতেছে, ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে যথেষ্ট সারা পাচ্ছি, কিন্তু সারা পেলেই হবে না। একটা প্রতিষ্ঠানে আজকে আলমগীর স্যার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ করছেন, কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজকে যদি ভালো করতে হয়, সুন্দর করতে হয়, না সুনাম বৃদ্ধি করতে হয়, এখানে যারা কমিটিতে আছে, যারা এখানে শিক্ষক মন্ডলী আছে, এখানে যারা অভিভাবক আছে, সবাইকে স্যারকে সহযোগিতা করতে হবে, তদ্রুপ এই সংগঠনকে যদি ভালো কিছু এখান থেকে পেতে হয় তাহলে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে, আজকে সময় কম আমি সংক্ষিপ্ত বলে যাব, যে আমাকে অনেকে প্রশ্ন করে রিয়াজ ভাই আপনি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি আপনাদের সামনে একটা ওয়াদা করে যাই আমার ভবিষ্যতে চৌকিদার হওয়ার কোনো পরিকল্পনা নেই, যে অনেকে মনে করে এই সংগঠন করে এসে ভবিষ্যতে হয়তো কোনো নির্বাচন করবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, বর্ণপূর্ণ করবে, কিন্তু এটা আমার এই ধরনের কোনো পরিকল্পনা ইচ্ছা বা মনোভাব নাই, যদি ওইরকম মনোভাব থাকতো আলমগীর স্যার জানে আমি অনেক রাজনৈতিক দলের সাথে যোগ দিলেন, অনেকে দল ওখানে বড় বড় পদ পেতাম,
হারুন ভাই একটা কথা বলছে, সত্যি আমি কিন্তু বড়লোকের কোনো ছেলে না, আমার বাড়ি পাড়াঘাটা সফটের আলী হলাদার বাড়ি, অনেকে হয়তো চিনতে পারেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সৈনিক হিসেবে চাকরি করছি, আমি যতদিন চাকরি করছি আমি সততার সাথে চাকরি করছি, আমি অনেকের সাথে যুদ্ধ করে আমি চাকরি করছি সৈনিকের ওয়েলফেয়ার দেওয়ার জন্য। আমার জন্ম থেকে আমি সততা এবং ন্যায়ের পক্ষে কাজ করার চেষ্টা করি। একজন অসহায় মানুষ, একজন গরিব মানুষ, একজন যদি ক্ষতিগ্রস্ত মানুষের তার পাশে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। সবচেয়ে তো আমার কষ্ট লাগে যেখানে আজকে প্রোগ্রাম ছাড়া অন্য কোনো অনুষ্ঠান ছাড়া আসার একটা মাত্র উদ্দেশ্য, এই স্কুলের একজন ছাত্রী এখানে ধর্ষিত হয়েছে। আমি অনলাইনে স্যারের সাথে কথা বলছি, আসলে আমরা কোন সমাজে বাস করতেছি আজকের ওই ছাত্রীর পরিচয় আমি জানি না, ওই ছাত্রী আজকের পরিচয় ধর্ষিত হয়েছে এই মিরুখালী ইউনিয়নের দিনের বেলা। তাহলে আমার মঠবাড়ি ইউনিয়ন, আমার মিরুখালী ইউনিয়ন বা মঠবাড়ির উপজেলা দায়িত্ব ইউনিয়ন, আসলে আমরা যারা বসবাস করছি আগামীকালকে যে আমার সন্তান, আমার বোন, আমার মেয়ে, আমার আত্মীয় যে ধর্ষিত হবে না এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। তাহলে যদি এটা দিতে না পারে আমাদের কি সোচ্চার হতে হবে, আমাদের কি এখন সতর্ক হতে হবে, আমাদের কি রুখে দাঁড়াতে হবে? বাংলাদেশে প্রশাসন আছে, সরকার আছে, আসলে বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ, সরকার সবকিছু দেখতে পারে না। প্রশাসন মঠবাড়ি উপজেলা, আমি গতকাল প্রশাসনের সাথে কথা বলছিলাম, মাঝে মাঝে এমনি বলে সৌজন্য সাক্ষাৎ করছে, আসলে মঠবাড়া থানায় কয়েকজন পুলিশ আছে, ঊর্ধ্বে 20 জন, ঊর্ধ্বে 25 জন, মঠবাড়ি 11টা ইউনিয়ন, 99টা ওয়ার্ড, কত জনজন আছে, সবাই পাহারা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব না। এই জন্য আমাদের পাহারা, আমাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা যদি সচেতন হই, আমার মনে আছে কোনো এক সময় আমাদের এলাকা ডাকাতের প্রাদুর্ভাব করছিল, হয়তো 86-87 সালে যে অত্যাধিক ডাকাত হতো, আমরা কি করতাম? আমি তখন ছোট, রাতের বেলায় পাহারা দিতাম, রাতের বেলায় পাহারা দিতাম গ্রাম গঞ্জে, এই পাড়ার লোক আজকে পাহারা দেবে ওই পাড়া, আপনারা এক বিষয়ে আমার সাথে এসে জানেন যে তখন এরপর থেকে ডাকাত আর আমাদের গ্রামে ঢুকতে পারে না। তা আমাদের মানুষের অসম্ভবের কিছু নাই, মানুষ পারে না এমন কিছু নাই। যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি একটু সজাগ হই, আমরা যদি একটু সামনে আগে যাই, তো আমাদের সবকিছু করা সম্ভব। আমরা অনেকে, আমাকে অনেকে বলে যে সরকারের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, প্রশাসন আছে, এই কাজগুলো তাদের করা দরকার, আমরা তাদের করা দরকার, কিন্তু একজন গ্রামের একজন মেম্বার একজন, কিন্তু ওই গ্রামের জনগণ 2000-2500, ওই একজন মেম্বারের পক্ষে 2500 লোকের নিরাপত্তা সম্ভব না। আর নিরাপত্তা দেওয়ার জন্য উনি কাজ করবো, ওনার সাথে আমরা কাজ করবো, চেয়ারম্যান কাজ করবে, চেয়ারম্যানের সাথে কাজ করবে, কিন্তু ভালো কাজগুলোর জন্য ওনাকে পরামর্শ দিতে হবে, ভালো কাজগুলোর জন্য ওনাকে সহযোগিতা করতে হবে। কিন্তু সেগুলো আমরা আসলে যে কোনো কারণে হোক বা যে কোনো ইস্যু হোক এগুলো করি না। আমাদের সমাজে একটা রোগ আছে বর্তমান যে চলতেছে, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট হোক, সামাজিক প্রেক্ষাপট হোক, বর্ণপূর্ণই হোক, যে আমি যদি যে এক জায়গায় দাঁড়াই, আমি এই মঠবাড়ায় সংগঠন করার পরেও আমি অনেক জায়গায় মানে বাধার সম্মুখীন হয়েছি, অনেক জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেক নেতারা, অনেক বিজ্ঞ বড় বড় নেতারা মনে করে আমি মনে মঠবাড়িকে দখল করে নেওয়ার জন্য এখন একটা এ নিয়ে আসছি। এভাবে অনেক জায়গায় অনেক রকম কথা বলে, আসলে আদৌ যে আমাদের মন মানসিকতা এইটা হওয়া উচিত যে আজকে রিয়াজ একটা ছোট্ট মানুষ ও একটা সংগঠন করছে, এটা যদি ভালো হয় তাহলে আমরা এটাকে আরো বড় আকার ধারণ করি। আমি আজকের এখানে চেয়ারম্যান আছি, আজকের এখানে এখান থেকে যাওয়ার পরে যদি আমি মরে যাই তাহলে এখান থেকে থাকে এখানে আপনাদের মতো বা আমার মতো বন্ধুর মতো একজন এখানে এই চেয়ারটা একজন দখল করতে হবে। আমি এখানে সারা জীবন থাকার জন্য যে স্থায়ীভাবে থাকার জন্য এখানে আসিনি, আমার সন্ত স্যার ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি বা আমার সাথে একটা ভালো সম্পর্ক যে উনি মঠবাড়িয়ার বিভিন্ন বিষয় নিয়ে যে এই স্কুলের সেন্টার একবার বন্ধ হয়ে গেছিল উনি মাঝে আমার সাথে শেয়ার করতে বেরোবে এই অবস্থা, আমরা এটা নিয়ে অনলাইনে লেখালেখি করে বিভিন্ন রকম বর্তমান ডিজিটাল যুগে সন্দীপ নাম ওই এলাকায় একটা মেয়ে ক্লাস ফোরে পড়ে, একটা ব্রিজের জন্য একটা চিঠি লিখছিল, আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রীর কাছে একটা ব্রিজের জন্য একটা চিঠি লিখছিল, ওই সংবাদটা কিন্তু প্রধানমন্ত্রীর কানে গেছে, তার নজরে গেছে, যাওয়ার পরে প্রধানমন্ত্রী একটা চতুর্থ শ্রেণীর একটা মেয়ে চিঠি লিখছে যে অনলাইনে সেই চিঠির পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা দিছে, সত্যি না স্যার? হ্যাঁ পারেন না দিতে। তাহলে বর্তমান ডিজিটাল যুগে আমরা যা কিছু করতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সবকিছু প্রতিদিন জানতেছে। তা আমরা ভালো কোনো কিছু যদি দাবি করি, আমরা ভালো কোনো কিছু যদি উপস্থাপন করি, আমরা সমাজ পরিবর্তনের জন্য যদি ভালো কিছু দাবি করি, আমাদের দল নাই, মত নাই, সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান নাই, ব্যক্তি নাই, আমরা জনগণ,
আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমরা কেমনে ভালো চলবো, আমরা কিভাবে নিরাপত্তায় থাকবো, আমাদের সমাজে কি কি সমস্যা আছে এগুলো আমরা উদ্ঘাটন করবো। আমরা উদ্ঘাটন করে আমরাই সমাধানের চেষ্টা করবো। আমাদের মেম্বার সাহেব কাজ করবে না, সে তো পাঁচ বছরের জন্য, সে তো পাঁচ বছরের জন্য, পাঁচ বছর পরে তো আবার নির্বাচন হবে। চেয়ারম্যান সাহেব ভালো কাজ করবে না, সে তো পাঁচ বছরের জন্য, পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে। এমপি সাহেব কাজ করবে না, সে তো পাঁচ বছরের জন্য। উপজেলা চেয়ারম্যান সাহেব কাজ করবে না, তো পাঁচ বছরের জন্য। সরকার এখানে রুলিং রাখছে, কেন রাখছে? আপনাদের জন্য, আমাদের জন্য, যে জনপ্রতিনিধি তৈরি করবে জনগণ, জনগণের কাজ করার জন্য। সরকারি যারা কর্মচারী আছে তারা আমাদের ট্যাক্সের টাকায় চলে, যত বড় কর্মচারী হোক সরকারি, তারা আমাদের ট্যাক্সের টাকায় চলে চলে। তাদেরকে আমার কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, যদি আমরা তাদেরকে শুনাইতে পারি, যদি আমরা তাদেরকে শুনাইতে পারি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ইউনিয়ন থেকে বেশি দরকার নেই, পাঁচশো লোক নিয়ে, পাঁচশো লোক মিলে একটা দাবি করেন, এমপি সাহেবের কাছে করেন, উপজেলা চেয়ারম্যানের কাছে করেন, ইউনিয়ন সাহেবের কাছে করেন, ওসি সাহেবের কাছে করেন, দেখি কেমনে সে না শুনে বা ওই কাজটা সে না করে দেয়, করতে বাধ্য। কিন্তু আমরা এখন একটা বিশৃঙ্খলের ভিতরে, যে আমাদের ভিতরে একটা একতা নাই, আমাদের ভিতরে একটা ঐক্য নাই, আমাদের ভিতরে ওরকম কোনো চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা আজকে উনি অ্যানাউন্সটা হয়েছে যে ঠিক আছে, উনি তো অসলম দল করে, ওর অ্যানাউন্সটা দরকার আছে, উনি যদি অ্যানাউন্স হয় তাহলে আমার ভবিষ্যৎটা ভালো হবে না। আসলে মুরব্বীর আসলে এটা না, আমি যদি ভালো থাকি, আপনি যদি ভালো থাকেন, আমার সমাজ যদি ভালো থাকে, তাহলে আমার দেশ ভালো থাকবে, আমার সন্তানরা ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আসলে তাকে অপেক্ষিত করে, তাকে নির্যাতন করে, তাকে ছোট করে আসলে আমি বড় হইতে পারবো না। এটা আমাদের সবার বোঝা উচিত, বাংলাদেশের না, আপনি বিশ্বের দিক, অন্যান্য রাষ্ট্রের দিক তাকান। যদি এক সরকার একটা বিল্ডিং এর একতলা বানায়, আর এক সরকার ওই তিনতলা করার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশের কিছু জিনিস আছে, যে সরকার একতলা বানাইছে আমি আর ওই তালাই রাখবো না, ওই তালাই রাখবো না, ওইখানে একটা পুকুর কাটবো। এটার জন্য আসলে আমরা অনেকটা মানে এখানে ক্ষতিগ্রস্ত। কিন্তু বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আসলে ওনার অনেকগুলো কাজ, অনেকগুলো বিষয় আমি সবসময় লক্ষ্য করি। যখন রোহিঙ্গা বাংলাদেশে আসে, প্রথম এসাটা আমি দিয়েছিলাম যে তাদেরকে আইডি কার্ড দিতে হবে, প্রথম এসাটা আমাদের, আমি স্যার জানে আমার একটা স্ট্যাটাস প্রায় 4,000-5,000 লাইক পড়ে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এরা বাংলাদেশে আসে, এদের হিসাব রাখতে হবে, এদের হিসাব রাখতে হবে, এদের মানে সেটেল আলাদা করে রাখতে হবে, নাহলে তারা ভবিষ্যতে আমাদের সাধারণ মানুষের ভিতরে রিপো অন্যায় অত্যাচার চুরি ডাকাতি রাজধানীরা করতে শুরু করে। সেই স্ট্যাটাসটা পরবর্তীতে কোনো দিন এক মাস পরে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করছে যে এদেরকে পরিচয় পত্র দিতে হবে, এদেরকে সেটেল আলাদা করে রাখতে হবে, যারা এরা সাধারণ মানুষের ভিতরে ঢুকতে না পারে। তো অনেক বিষয় দেখি যে মাননীয় যে কোনো একটা ঘটনা বরগুনা রিভার্স হত্যা হয়েছে, বিপদ হত্যার জন্য ওখানে তো প্রশাসন আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তারপরও কেন ওখানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে হবে? আসলে আমরা যারা আছি, প্রধানমন্ত্রীর পরে যারা আছে, আমাদের ভিতরে অনেক সমস্যা আছে, আমি সেই দিকে চাইতে চাই না। আমাদের প্রধানমন্ত্রী দেশের মঙ্গল চায়, ভালো কাজ করতে চায়, আমরা ওনাকে সাধুবাদ জানাই, ওনার জন্য আমরা দোয়া করি। আমরা আমাদের দাবিগুলো ওনার কাছে উপস্থাপন করি, আমাদের সমাজ পরিবর্তনের জন্য, আমাদের দেশ পরিবর্তনের জন্য, আমাদের নিরাপত্তার জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য। আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে আছে মাদক, যে মাদক শুধু মঠপড়ে নেয় সারা বাংলাদেশে, আর মঠপড়ে আমার জানা মতে যে এমন কোনো বাড়ি, এমন কোনো পরিবার নাই যে একটা সন্তান বা সদস্য যুক্ত না হয়েছে। হয়তো আপনারা অনেকে জানেন না যে আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই ছেলে, আপনার বোনের ছেলে মাদকের সাথে যুক্ত হয়নি, কিন্তু মাদক থেকে আমাদেরকে বাঁচতে হবে। মাদক এমন একটা সমস্যা বা এমন একটা নেশা, যে নেশা শুধু ওই ছেলে নষ্ট হবে না, ওই পরিবার নষ্ট হবে, ওই সমাজ নষ্ট হবে, ওই গ্রাম নষ্ট হবে। আর নষ্টগুলো কিভাবে হচ্ছে, যে মাদক সেবন যারা করে টাকা পাচ্ছে না, মাকে খুন করে বলছে, আপনারা যদি পেপার পত্রিকা অনলাইন দেখেন, বাবাকে খুন করে বলছে, বোনকে খুন করে বলছে, ভাইকে খুন করে বলছে, নিজের স্ত্রীকে খুন করে বলছে, আর তার নেশার টাকা যোগানোর জন্য। এবং এই মাদক থেকে আসে আসে ইপিজি, আসে ধর্ষণ, 3 বছরের বাচ্চা থেকে 80 বছরের বাচ্চা রক্ষা পাচ্ছে না, মুরব্বী বৃদ্ধ রক্ষা পাচ্ছে না। মঠপেড়া সাপড়া যারা আমি একবার দেখলাম, 4 বছরের বাচ্চা ব্লেড দেয়া যৌনাঙ্গ কেটে তাকে ধর্ষণ করছে, এর চাইতে লজ্জা, এর চাইতে ঘৃণার কাজ, এর চাইতে ক্লান্ত আমাদের কিছু থাকতে পারে না। অথচ আমাদের মঠপেড়ায় অনেক বড় বড় শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, বাংলাদেশের যত উপজেলা আছে আমার মঠপেড়ার চাইতে বড় অফিসার শিক্ষিত বাংলাদেশে কোথায় নাই। মঠপেড়ায় বড় রাজনীতিবিদ, বড় বড় ইয়ে আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, কিন্তু আজকের ওই মেয়েটা যদি আমার মেয়ে হইতো, ওই মেয়েটা যদি আপনার মেয়ে হইতো,
কিন্তু আমাদের থেকে শিক্ষা হয় না। এর জন্য আদর্শ মানব কল্যাণ সোসাইটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য বিদলে মূল মাদকের বিরুদ্ধে প্রচারণা, মাদক থেকে আমাদের রক্ষা পাওয়া। দুই নম্বরে যৌতুক অফিস আইন, যদি কোর্ট কাছারিতে যান যতগুলো মামলা আছে, যতগুলো মামলা আছে 90% মামলা হইল যৌতুক, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলোর উপরে। কিন্তু সেগুলোর বিচার হচ্ছে না, সেগুলোর বিচার হচ্ছে না। আমাদের দেশে যারা জজ ব্যারিস্টার বা বিচারক আছে, উকিল আছে, তারা কি করে, আমি আমার পারিবারিক সম্পত্তি আমি কিছুদিন কোর্টে দৌড়েছি অনেক আগে, লাস্টে যখন দেখছি যে উকিল সাহেব নিচতলায় ঘুরতেছে, দোতলায় দরখাস্ত দিয়েছে যে উকিল সাহেব অসুস্থ, ভারতের চিকিৎসার জন্য গেছে, ওই দিন আমি সালাম দিয়ে আসছি কোর্টে, ওই কোর্টকে সালাম দিয়ে আসছি যে কোর্টে আমার দরকার নাই, এই বিচার আমার দরকার নাই। উকিল সাহেব নিচে ঘুরতেছে দোতলায় কোর্ট, ওখানে দরখাস্ত দিয়েছে আমাদের উকিল সাহেব অসুস্থ, চিকিৎসার জন্য ভারত দেশে আমাদের 15 দিন সময় দেওয়া, আমি আমার মামলা ওই দিন কবর দিয়ে আসছি যে না আমি কোর্টে আমার মামলা দিয়ে যাব না, যে এই দেশে আর আমি কি বিচার পাবো। কিন্তু এখান থেকে আমাদের বাঁচতে হবে। আজকের যারা মা বিভিন্ন জায়গায় আছে, আমাদের সমাজে, আমাদের সমাজে যদি কোনো একটা মারামারি হোক বা যে কোনো একটা গ্যাঞ্জাম হোক, একটা বিচার হয়, বিচার হওয়ার পরে কিছু কিছু বিচারক আছে, কিছু কিছু এলাকার লোক আছে, ভাই 50,000 টাকা জমা দেন আপনার বিচার করে দেবে, এখান থেকে 50 সেখান থেকে 50। আমার আমি জানি না যে কোনো একটা বিচারে টাকা জমা নিয়ে মঠ করে হয়েছে, আমার জানার মতো আমি শুনি না। 2 মাস 4 মাস 6 মাস ঘোরার পরে ওই টাকা জমা দেয় সেও গেছে, ওই গেছে, সেও গেছে, এর বলতেছে তুই যদি মারামারি করিস তাহলে ওর পক্ষে রায় দিবি, ওর বলতে তুই মারামারি ওর পক্ষে রায় দিবি, এখন যা আছে ওই পর্যন্ত চুপ থাক, সত্যি কিনা। কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য, এটাও কিন্তু আমাদের, আমরাই করি, আমাদের সমাজের মানুষই করে। আমি একটা ইতে গেছিলাম যে আমাদের এলাকাটা মার্ডার হয়েছিল, যে জমিন জামিন মাপে, জমিন জমান অনেক আগে, এখন 3 জন আমিনে একটা জমিন জমিনে মাপছে, এ মাপে, মাপার পরে এখানে কুড়া মারে, এ মাপে এখানে মারে। এখন মালিকের তো দোষ না, মালিক তো চায় সে সঠিক তার জমিটি বুঝে নেওয়ার জন্য, লাস্টে যখন মার্ডার হয়ে গেল, মার্ডার হওয়ার পরে ওখানে সালিশি বসলো, পুলিশ স্টেশনে আসলো, ওই সময় আমি ছুটিতে আসতাম, আমি গেলাম জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, ঘটনা এই, তো ওখানে ওই যে দারোয়া ছিল, অন্যান্য ছিল, তা বললাম যে আসলে ভাই এই ঘটনা, জমি কতটুকু একটু, জমি ঠিক আছে, ঠিক আছে, কাগজে কতটুকু একটু, অংশীদার সব তো ঠিক আছে, তাহলে এটা হলো কেন, এইটা হলো কেন, এখন অন্দাজ করে নিয়ে গেছে, আমরা প্রায় 50-60 জন লোক, অমুকে আমিন মাইকে দিয়ে গেছে, সে আমার এখানে ঘুরে দিয়ে গেছে, আর অমুক মাইকে দিয়ে গেছে, এখানে ঘুরে দিয়ে গেছে, আমরা এইসব আমিনদের ঘৃণা করি। এগুলো আপনাদের দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে, এগুলো যদি আপনারা সচেতন না হন এগুলো থেকেই সমস্যার সৃষ্টি হবে। সর্বোপরি আমাদের বাল্য বিবাহ, বাল্য বিবাহ এই সমাজে যতগুলো হয়েছে, আপনারা একটু রেশিও করেন, একটু ডাইনে বামে তাকান, আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান, যদি কোন ছেলে মেয়ের বাল্য বিবাহ হয়ে থাকে ওই সংসারে শান্তি আছে কিনা, কোন জায়গায় শান্তি নাই। সরকার যে বাল্য বিবাহের বিরুদ্ধে কেন কাজ করে, সরকার তো অবুঝ না, সরকার তো অশিক্ষিত না, সরকার তো দেশের মঙ্গল চায়, জনগণের মঙ্গল চায়। আমাদের অনেকেই প্রশ্ন করে যে বাল্য বিবাহ না দিলে এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা হবে, ওই সমস্যা সমাধান করতে হবে। বাংলাদেশে এখন ধরো যে এতে জালোকাটি একটা মেয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায় আসে, নিজে নিজে থানায় গেছে, থানা যাওয়ার পর ওই মেয়েটাকে বিচার থেকে কিন্তু অনেক ঈদ হয়েছে, টাকা পয়সা বা সম্মানও দিচ্ছে। বাল্য বিবাহ মানে একটা মেয়ের আপনি বিয়ে দিতে পারলেই কিন্তু আপনি মুক্ত হইলেন না, চিন্তে করছেন ভবিষ্যৎ। আমার এক রিলেটিভ বাল্য বিবাহ দিচ্ছে, আমি জানি না আসছে বাল্য বিবাহ দ্বারা এখন ওই সেটা আমি জানি না, আল্লাহ জানে যে ওই সংসার টিকবে কিনা, এখনই শুরু হয়ে গেছে, 2 মাস 3 মাস পর পর বরিশাল যায় আমাকে ফোন করে, বা এখন তার পাশে যা পারি দিচ্ছি, কিন্তু আমি এটার পক্ষে ছিলাম, আমাকে জানাই না আমার রিলেটিভ। তো এরকম আমি হাজার হাজার লক্ষ লক্ষ দিয়েছি, আসলে বাল্য বিবাহ এটা আসলে আমাদের জন্য মঙ্গল না। আপনার মেয়েটাকে অন্তত পক্ষে বর্তমান সরকার যে সুযোগ দিয়েছে লেখাপড়া করার জন্য, এর চাইতে আজকে মিরুখালী কলেজ, আজকের মিরুখালী কলেজ 2টা কলেজ একটা না, এরপরেও যদি এখানে মেয়েদের বা ছেলেদের শিক্ষা আপনারা করাইতে না পারেন, বা প্রত্যেকটা ছেলে যদি শিক্ষিত না হয়, এর চাইতে দুর্ভাগ্য আমাদের কিছু নাই, এর চাইতে দুর্ভাগ্য আমাদের কিছু নাই। কারণ আগের যুগ ছিল আলাদা, তখন স্কুল ছিল না, কলেজ ছিল না, আমাদের বাপদাদারা শিক্ষিত ছিল না, সেই সময় ছিল ভিন্ন কথা। আমি যখন 5 বৃত্তি দেবো, আমার বাবা বলতেছে বৃত্তি তুই পাবি না, আমাকে তখন 35 টাকা না 40 টাকা একটা বই, যে বইটা কিনে লাভ করে বাবা, পড়ার দরকার নেই, পড়া দরকার নয়। আর আজকের আমরা কি করতেছি, আমার প্রত্যেকটা বাচ্চাকে মাসে 5,000 4,000 10,000 টাকা খরচা করতেছি, আমরা তখন 35 টাকার একটা বই কিনতে পারিনি,
কারণ আমরা এখন সচেতন হয়েছি যে আমার ছেলেটাকে লেখাপড়া করাইতে হবে, আমার ছেলেটাকে শিক্ষিত বানাইতে হবে। এটা আমাদেরকে আমাদের আশপাশে যারা আছে, আমাদের সে হোক পাড়া প্রতিবেশী হোক অন্য যে কেউ, যদি একজন লোক না বুঝে ওকে বুঝাইতে হবে, ওকে বুঝাইতে হবে। প্রত্যেকটা স্কুলে যারা গরিব মানুষ তাদেরকে সাহায্য করতেছে, সরকার সাহায্য করতেছে, এখন ভিত্তির টাকা দিচ্ছে, বই দিচ্ছে, বিভিন্ন জিনিস দিচ্ছে। আবার কিছুদিন আগে দেখলাম যে পরীক্ষার ফি শিক্ষামন্ত্রী ঘোষণা করছে পরীক্ষার ফি দিতে হবে না। এর সাইড আর কি সুযোগ চাচ্ছে? এরপরেও যদি আমাদের সমাজ অশিক্ষিত থাকে, এটা হলো আমাদের নাম সর্বোপরি। বাইরে বলছে গরিব পসায় মানুষের জন্য আমি চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে আমার যদি আজকে বাজারে 100 টাকা থাকে, কেউ যদি এসে বলে যে ভাই আমার 50টা টাকা দরকার, তাহলে আমি চিন্তা ওখান থেকে 100 টাকা যে আমি 50 টাকা বাজার কম করবো। সাহায্য করার জন্য আপনার অতিরিক্ত টাকার দরকার নাই, বাট একটা কি দানে ধন কমে না, দান করলে ধন কমে না, কিন্তু আমাদের সমাজের পরিচালনা আমাদেরকে পরিচালন করতে হবে। আমি যদি করি, উনি যদি করে, এরপর আরেকজন দেখে আরেকজন দেখে চলছে, আপনার সংসারে 1 মাসে 5,000 টাকা বাজার করেন, ওখান থেকে 200 টাকা যদি একদিন বাজার কম করেন, আপনি কি কিছু কম খাইবে? আপনি 2 কেজি মাংসের জায়গায় 200 গ্রাম মাংস কম কিনে নিয়ে করেন, এখান থেকে 200 টাকায় গরিব মানুষের চিকিৎসা শুরু করবেন। আল্লাহ ওই 200 টাকার ভিতর বদলতে আপনাকে এমন জায়গা থেকে মানে কি করবে আপনি টেরও পাবেন না, যে আপনি বড় বিপদের মধ্যে রয়ে গেছেন। এই মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। সেই জন্য আমরা গরিব মানুষের জন্য যতটুকু পারি সাহায্য করতেছি। আমাদের সংগঠনে ব্যক্তিগত ফান্ড নাই, আমরা চেষ্টা করতেছি সরকারের অনুমোদন নেওয়ার জন্য। অনুমোদন নেওয়ার জন্য আমরা NSI একটা তদন্ত রিপোর্টের আমরা স্থিতি পাই গেছে, হয়তো রিপোর্ট হয়ে গেলে আমরা অনুমোদন ছিল পাই দেবো আপনাদের দল। বাংলাদেশের 135টা জেলা উপজেলা আমাদের কাজ চলতেছে, আমাদের পিরোজপুরের প্রত্যেকটা উপজেলা আমাদের কাজ চলতেছে। কিন্তু আমার ইচ্ছা যেটা, সেটা হচ্ছে আমার জন্মস্থান মঠপড়ে, আমি মঠপড়িয়াকে রোল মডেল করতে চাই। মঠপড়িয়াকে আমি ইউনিসেফের সাথে কথা বলছি, আমাদের আমাদের যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন, এর আগেও করছেন যে কোনো ব্যাপারে। আর সরকারও, যেহেতু সরকারের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করতেছি, সরকারের মেম্বার সাহেবের অঙ্গ হিসেবে আমরা কাজ করতেছি, কারণ এই কাজগুলো তার দরকার ছিল। চেয়ারম্যান সাহেবের অঙ্গ হিসেবে আমরা কাজ করি, আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী দল বা কারো বিরুদ্ধে না, আমরা সমাজের মানুষের জন্য দেশের জন্য আমরা কাজ করতেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমরা সমাজের নিরাপত্তাভাবে বাস করবো, আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন নিরাপত্তায় থাকবে, আমাদের সমাজটা একটা শিক্ষিত সমাজ হবে, আমাদের দেশকে একটা ভালো দেশ হবে, শুধু এটুকু আমাদের চাওয়া, আর কিছু না। আজকের আমাদের মধ্যে উপজেলা আমাদের মিটিং আছে, এর জন্য আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না, আপনারা কষ্ট করে আসছেন। আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি বাংলাদেশে থাকি না, আমি কুয়েতে আসি, আমি 2 মাসের জন্য আসছি। আপনাদের দয়া ইনশাল্লাহ ভালো আছে, আমার বাড়ি পাটাঘাটা সাফদার আলী আহমদের বাড়ি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। আপনারা আমার জন্য দোয়া করবেন আর মিরপুর।